ব্যক্তি মানুষ হিসেবে মানুষের জন্য জীবের জন্য আমার দয়া আছে, মানুষের জন্য দয়া আছে, কিন্তু সে যা শুরু করছে এগুলা সত্যি কিনা আমি জানি না। তা আমার তো মনে হয় সে আমেরিকা যাওয়ার জন্য এগুলো করতেছে, আমি পুরো শিওর সে আমেরিকা যাওয়ার জন্য এগুলো করতেছে, কারণ অ্যাটেনিকোস সে বিভিন্নভাবে তো সে পপুলার হয়েছেই, ভাইরাল হয়ে হোক আর যেভাবেই হয়ে হোক, নির্বাচনে এসে হোক না এসে হোক, সে 17 আসনে উড়ে এসে জুড়ে বসে সে একটা নির্বাচন করেছে, কিছু লোকের দিয়ে মার খেয়েছে, মারটাও তো আমার মনে হয় না খুব একটা মার খাইছে, আরও বেশি মার খাইলে বোধ হয় তার একটু হুশ জ্ঞান ফিরতো যে পাগলামি সব জায়গায় চলে না, পাগলের প্রলাপ সব জায়গায় চলে না, সব জায়গায় পাগলামি করা ঠিক না। আচ্ছা আপনি আপনি কি জানেন সেটা সত্যি কি না? আমি তো বিশ্বাস করি না। এখন আপনি যদি এসে আমাকে বলেন আপনাকে বলছে একজন বুড়িগঙ্গায় ফেলে দিবে, সেটা কি সত্যি নাও তো হতে পারে, তাই না? না, আসামিকে ধরেছে, মানে আমি আপনাকে বলতে চাচ্ছি যে একজন সাধারণ মানুষ হিসেবে তাকে বিবেচনা করে আসলে তার উপর যে ঘটনাগুলো ঘটছে, না সাধারণ মানুষ হিসাবে তো সে সাধারণভাবে তো সে থাকছে না, সে যেটা করেছে সে দেশকে মানে অপমান করার জন্য, কাদের এজেন্ডা সে চরিতার্থ করার জন্য এগুলো করছে সেটা আমরা কেউ জানি না ভাই, সেটা আমরা কেউ জানি না। শুধু আমরা এতটুকু জানি, আমি বাংলাদেশ সরকারকে গভর্নমেন্টকে এটা বলবো যে নীতি যেখানে যেই নীতিমালা করে এটাকে ঠেকানো দরকার, শুধু ওনাকে না, যে কোনো অযোগ্য মানুষ, অযোগ্য প্রার্থী, অশিক্ষিত এবং সবচেয়ে বড় কথা যার যার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার কোনো কী বলবো যোগ্যতাই নাই, সেই ধরনের মানুষকে নীতিমালার আওতায় এনে নির্বাচনটা করা উচিত এবং সকল নির্বাচন সেরকম সুষ্ঠু হওয়া উচিত। তো আপনি একজন রাজনীতিবিদ হিসেবে, একজন সিনিয়র লোক হিসেবে হিরো আলমের কি কোনো অ্যাডভাইস করার মতো? ওনাকে আমি শুধু একটা কথাই বলবো ভাই, আপনি টিকটক করতেন, আপনি টুকটাক ভিডিও টিডিও বানান বা এগুলোতে নর্মাল মানুষ মজা পায়, একটা শ্রেণীকে বিনোদন দেওয়ার চেষ্টা করেন, আপনি কোনো শিল্পী না, আপনি এন্টারটেনার হওয়ার চেষ্টা করেছেন, আপনি সেই ক্ষেত্রেই কাজ করে যান, আমার মনে হয় তাতেই আপনার ভবিষ্যৎ ভালো হবে। এই সব পাগলামি সাগলামি বাদ দিয়ে আপনি আপনি যেটা করছিলেন সেটাই করেন, তাতেই আপনার মঙ্গল, হ্যাঁ তাতেই আপনি ভালো থাকতে পারবেন। দেখেন এখন তো আমেরিকা সেকেন্ড হোম হয়ে গেছে অনেকের, কানাডা সেকেন্ড হোম হয়ে গেছে, এখন সে বলেছে হতে পারে, সেটা আমি জানি না তার সম্পর্কে তার মনে কি আছে, কিন্তু আমি আসলে সবসময় আপনাদেরকে বলি আমি ওনার সম্পর্কে কথা বলতে চাই না, কিন্তু ঘুরে ফিরে আপনারা যখন এই প্রসঙ্গে আসেন এবং মানুষ এসে আমাকে বলে যে ভাইরাল হওয়ার জন্য এটা বলেছে, তখন আমার বলতে ইচ্ছা করে ভাই আমার কেন ভাইরাল হইতে হবে, আমি কি আমাকে মানুষ কম চিনে বা কম জানে, আমার কী জন্য এগুলো বলতে হবে। হ্যাঁ, তো যাই হোক, ওনার শুভ বুদ্ধির উদয় হোক, উনি এদেশের নাগরিক, আর ওনার যা মানে সাইজ বা যেই রকম আকার আকৃতির উনি যেই মাটিটা খাইছেন উনি বলতেছেন, আদৌ যদি সেগুলো সত্যিকারে ওনার গায়ে লেগে থাকে এবং আরও বেশি লাগে, তাতে যদি মরেও যায়, আমার সরকার তো সবগুলোকে ধরে অ্যারেস্ট করেছে এবং শনাক্ত করেছে এবং এত কম সময়ের মধ্যে, হিরো আলম তো বলেছে সে খুশি হয়েছে, তাহলে তো বোঝাই যাচ্ছে যে আমার, আচ্ছা আপনিই বলেন আওয়ামী লীগ কি এত বোকা যে তারা এর গলার মধ্যে ব্যাচ লাগায় বা তাদেরকে মারবে, ইভেন তো সেখানে তার পাশে যারা ছিল সেটা পর্যন্ত শনাক্ত করা হয়ে গেছে যে কারা এটা করেছে, হুম তারা আমার দলের লোক না, তো সেই এখান থেকেই তো বোঝা যায়, এটা তো ক্লিয়ার। হ্যাঁ, নির্বাচনটাকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্য তারা চেষ্টা করেছিল। তো আমি এবার ঈদে তিনটা ছবি দেখার প্ল্যান করেছিলাম, কিন্তু দেখেছি দুইটা ছবি, আমি দেখেছি প্রিয়তমা, দেখেছি সুরঙ্গ, প্রহেলিকা দেখা হয়নি। এই দুইটা সিনেমা দেখে আমার ভীষণ ভালো লেগেছে এবং সবচেয়ে ভালো লেগেছে যে আগে হলে টিকিট থাকতো দর্শক থাকতো না, আর এবার আমি রীতিমতো কষ্ট করে দুটা সিনেমা দেখেছি, প্রহেলিকা দেখতে পারিনি, প্রহেলিকা ছিল না, এবং প্রিয়তমাও দেখতে খুব কষ্ট হয়েছে, বেশ তিন চার দিন পরে আমি দেখতে পেরেছি, সুরঙ্গও তাই, ঈদের পর দিন আমাকে খুব কষ্ট করে টিকিট অর্জন করতে হয়েছে, দুটো সিনেমা ভীষণ ভালো লেগেছে, ইনশাল্লাহ প্রহেলিকাও দেখে ফেলবো। তো আমি চাই যেভাবে ভিন্ন ধর্মী বিভিন্ন টেস্টের সিনেমা আসছে সেরকম ভিন্ন ভিন্ন টেস্টের ভিন্ন ভিন্ন আমেজের দর্শক তৈরি হবে, ভিন্ন ভিন্ন আমেজের পরিচালকরা, ভিন্ন ভিন্ন অভিনয় শিল্পী নিয়ে, আমাদের দেশে ভীষণ গুণী অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন, তাদেরকে দিয়ে কাজ করাবে, এবং আমি বলতে চাই যেহেতু যখন একটা অশ্লীলতার জোয়ার চলছিল, অনেক সিনেমার অফার আমার এসেছিলো আমি করিনি, আমি লাস্ট তিনটা ছবিতে অভিনয় করেছি, যা ছিল অন্ধকারে সেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে, এবং বঙ্গবন্ধু মুজিব বঙ্গবন্ধু বায়োপিক সেটা কান ফেস্টিভ্যালে গেছে, এবং অনুদানের ছবি কাটাতে অভিনয় করেছি, এবং আমি এখন রেগুলার সিনেমাতে অভিনয় করতে চাই, এবং সেটা সকলের উদ্দেশ্যেই বলছি,
যে শুধু নায়িকা হতে হবে, নট নেসেসারি, সুন্দর চরিত্র পেলে যে কোনো চরিত্রেই আমি অভিনয় করতে চাই। হ্যাঁ অবশ্যই এই খরা কাটিয়ে উঠেছে অলরেডি, এই তিনটা সিনেমা এবার ঈদে সেটা প্রমাণ করেছে এবং আরও ভালো ভালো ছবি সামনে আসছে। সবগুলো সিনেমাকে যদি আমাদের দর্শকরা রিসিভ করে তাহলে অনেক ভালো হবে। এবং আমি শরীয়তপুরের মেয়ে হিসাবে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে করদরে নিবেদন করছি, আপা আমার শরীয়তপুর জেলাকে বিভাগ করে দেন এবং সেখানে কোনো সিনেমা হল নাই আমাদেরকে সিনেপ্লেক্স করে দেন, কারণ আমাদের পদ্মা সেতু দিয়েছেন, আমরা আপনার কাছে অনেক কৃতজ্ঞ। এবং পদ্মা নদীর দুই পাড় ধরে যদি এরকম শুটিংয়ের স্পট, পর্যটনের স্পট, পার্ক, হোটেল, মোটেল এবং সিনেমা হল, সিনেপ্লেক্স করে দেন, অনেক চলবে এবং শরীয়তপুরের মানুষের বিনোদনের একটা কেন্দ্র হবে এবং পর্যটকরা দেশে থেকে বিদেশে থেকে অনেক আসবে এখানে সিনেমা দেখার জন্য, ঘোরার জন্য, শুটিং করার জন্য। আপা আপনি আমাদেরকে এটা উপহার দেন শরীয়তপুরবাসীকে। শরীয়তপুরবাসীর পক্ষে আমি রৌনক বিশাখা শ্যামলি আপনার কাছে নিবেদন, আমাদেরকে এটা উপহার দেন। না বাদ দিয়ে না, আসলে নতুন প্রজন্মকে তো সুযোগ দেওয়া উচিত। এবং আজকে দুপুরেই আমি ভাবছিলাম যে তাহলে কি সিনেমার হাল নাটকের লোকেরাই ধরবে, ধরুক না, সবাই পাশাপাশি এসে হেঁটে একসঙ্গে ছবি দেখুক, ছবি করুক এবং এক্সচেঞ্জ হোক শিল্পী কলাকুশলী, তাদের কাছ থেকেও আমাদের অনেক কিছু শিখবার আছে। আমরা যেহেতু নাটকের মানুষ, ফিল্মের মানুষরা আমাদেরকে সহযোগিতা করবে এবং সেই টেস্টটা যদি ফিল্মের লোকরা দেখেন, যেমন প্রিয়তমা হয়েছে, সেটা তো সিনেমার মানুষরাই করেছে, তাই না? তো এরকমভাবে হওয়া উচিত যাতে সবাই কাজ করতে পারে, অনেক বেশি সিনেমা আরও চলে।